আমি অভিষেক শ্রী অরবিন্দ সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জ্ঞাপন করছি। আজকের এই ভিডিওতে আমরা জিরো ইনভেস্টমেন্ট ইনোভেশনস ফর এডুকেশন ইনিশিয়েটিভস ZIIEI প্রোগ্রামের সংকল্পিত একটা অত্যন্ত আধুনিক রোমাঞ্চক ও মনোরঞ্জক আইডিয়ার উপরে ডিটেইল আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি সেলফ লার্নিং কেস স্টাডির মধ্যে কর্ণাটকা রাজ্যের একজন ইনোভেটিভ টিচারদের কাছ থেকে একটা আইডিয়া আমরা পেয়েছি, ওই আইডিয়ার উপরে ডিটেইল আলোচনা করব, যেই আইডিয়ার নাম হচ্ছে সেলফ মেড লার্নিং স্ট্রিপস। আমরা জানি যখন আমরা বাচ্চাদের পড়াই তো কোনো না কোনো সাবজেক্ট কিংবা টপিক এরকম থাকে যেটা বাচ্চারা ভালো করে পড়তে পারে না কিংবা ওদের ভয় পায় কিংবা ওদের ইন্টারেস্ট নেই, অনেক রকমের প্রবলেমস আমরা ফেস করি এই সময় আমরা বাচ্চাদের শেখাবার চেষ্টা করি। এই ভাবনা মনে রেখে আর যদি বাচ্চাদেরই দিয়েই আমরা ওদের শেখাবার জন্য কিছু তৈরি করাই তো, এই ভাবনা মনে রেখে উনি নিজের স্কুলে একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করেছেন যেটাকে উনি নাম দিয়েছেন সেলফ মেড লার্নিং স্ট্রিপস। এটা পেছনে উনি বললেন কি যখন আমি বাচ্চাদেরকে কোনো সাবজেক্ট শেখাচ্ছি কোনো টপিক শেখাচ্ছি ওটার জন্য কিছু সেলফ মেড স্ট্রিপস আমরা তৈরি করাই, ওই স্ট্রিপসের ভেতরে কিছুই হতে পারে, পিকচার্স মেড স্ট্রিপ হতে পারে কিংবা ওয়ান ওয়ার্ড আনসার মেড স্ট্রিপ হতে পারে, কিছুই হতে পারে, ওই স্ট্রিপসের একটা ফরম্যাট উনি ডিসাইড করে নিয়েছেন। ওই হিসেবে সব বাচ্চাদের একটা গ্রুপে ডিভাইড করে একটা দুটো গ্রুপে ডিভাইড করে একটা টপিকের দুটো তিনটে রকমের স্ট্রিপস তৈরি করিয়ে দিচ্ছেন আর বাচ্চারা বাচ্চাদের বসিয়ে দিচ্ছেন, একজন একটা গ্রুপকে দিয়ে দিয়েছেন তোমরা এই সব চিত্র কিংবা এই পিকচার্স ড্র করবে এই স্ট্রিপসে, কিছু বাচ্চাদের বলে দিয়েছেন এই ওয়ান ওয়ার্ড আনসার তোমরা নোট করবে, কিছু বাচ্চাদের বলে দিয়েছেন এই এটার উপরে কিছু ডিটেইলড ইনফরমেশন আপনারা নোট করবেন। এটার পরে ওই সব স্ট্রিপস যখন তৈরি হয়ে যায়, তৈরি করার পরে ক্লাসের ভেতরে একটা পার্টিকুলার প্লেসে সব লার্নিং স্ট্রিপস লাগানো হয় আর বাচ্চাদের বলা হয় তোমরা আবার আবার গিয়ে সবাই ওয়ান বাই ওয়ান গিয়ে ওটাকে রিড করার চেষ্টা করো, ওখানে কি হচ্ছে দেখার চেষ্টা করো ওখানে কি হচ্ছে, আর যখন বাচ্চারা ওটাকে দেখছে পড়ছে রেগুলার বাচ্চারা দেখছে আমি তৈরি করেছিলাম আমরা তৈরি করেছিলাম, তো ওটা দিয়ে ওদের নলেজও বেড়ে যাচ্ছে আর ওদের জন্য ভালো হয়ে যাচ্ছে। কেন যখন ওরা ওদের কাছে এই কোয়েশ্চেন আসবে তো ওদের মনে এসে যাবে কি এটা আমি নিজে তৈরি করেছিলাম, এটার আনসার তো এটাই হচ্ছে ডেফিনেটলি, সো ওদের লার্নিং আউটকামস স্লোলি স্লোলি ভালো হয়ে যাবে, ওদের মনে থেকে ভয় বেরিয়ে যাবে। স্ট্রিপস ডিফারেন্ট টাইপস অফ হতে পারে, আপনারা জানো পিকচার মেড স্ট্রিপ হতে পারে, ওয়ান ওয়ার্ড আনসার মেড স্ট্রিপ হতে পারে, শর্ট আনসার স্ট্রিপ হতে পারে, কিছুই হতে পারে এক্স ওয়াই জেড। তো আমি আশা করছি কি এই ছোট আইডিয়াটা আপনাদের খুবই ভালো লেগে থাকবে আর এটাকে আপনারা নিজের স্কুলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা নিশ্চয়ই করবেন। এই ধরনের অন্য আইডিয়া জানার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তো আমাদের ZIIEI এর ফেসবুক পেজটা নিশ্চয়ই লাইক করুন। আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।